আছে মূল ঘাতক আমানুল্লাহ ওরফে শিমুল ভুঁইয়া, পাসপোর্টে তার নাম আমানুল্লাহ শিমুল ভুঁইয়া, সে হলো মূল ঘাতক। এবং সেখানে তাদের সাথে তাদের একাধিক মিটিং হয়েছে বাংলাদেশের মাটিতে, এবং হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে কলকাতার মাটিতে। আমরা সে কারণেই আমরা আমাদের তদন্তকারী কর্মকর্তা হিসেবে আমরা আপনারা জানেন ঘটনাস্থল, এবং যেহেতু দুটি দেশে অপরাধটি সংঘটিত, একমাত্র দেশে হলো এটা পরিকল্পনা আর ওই দেশে হত্যাকাণ্ড, দুটি যেহেতু দুটা জায়গায় আমাদের তদন্তকারী কর্মকর্তা হিসেবে আমাদেরকে যাওয়ার একটা বিবেচনা রাখি বলে আমরা সেখানে গিয়েছি। এবং আপনারা জানেন আমাদের যে মূল ঘাতকের কাছে আমরা অনেক তথ্যপত্র পেয়েছি, সেই তথ্যপত্রগুলোর ক্রস এক্সামিন করার জন্য আমরা, এছাড়া এখানে যে আমরা যে এভিডেন্সগুলি পাচ্ছিলাম, আমরা সরাসরি সেখানে গিয়ে যে মানে ডিজিটাল এভিডেন্সগুলি আমরা সরাসরি আমরা দেখলাম, এবং সেখান থেকে তারা যে অপরাধীরা কোন সময় কোন গাড়িটা ব্যবহার করেছে, তারা কোন কোন জায়গায় গিয়েছে, এবং আমাদের যে মাননীয় সাংসদ সব কোন সময় তারা সেখান থেকে তাদের রুমে ঢুকেছে, এগুলি আমরা বাস্তবিকভাবে মানে ডিজিটাল এভিডেন্সের জন্য আমরা সেগুলি প্রত্যক্ষভাবে সেগুলি আমরা দেখেছি। এবং আমরা আপনারা জানেন মামলার 362-364 চেতনা অনুসারে যতক্ষণ পর্যন্ত না ভিকটিম অথবা ভিকটিমের অংশবিশেষ অবা খণ্ডিত অংশ উদ্ধার করা না যায়, সেক্ষেত্রে আসলে মামলাটা তদন্তকারী কর্মকর্তার ধরেন মেডিকেল রিপোর্ট, তারপরে সুরক্ষা রিপোর্ট, বিচার রিপোর্ট, এগুলি জমা দিতে তদন্তকারী কর্মকর্তাকে অনেক ব্যাক পেতে হয়, এবং এগুলি না হলে মামলাটা নিষ্পত্তি করা অনেক কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আমরা মনে করেছি আমরা সেখানে গিয়ে আমরা সেখানে বিশেষ করে যে এখন মামলাটা দেখছেন সিআইডি পুলিশের চিফ মহোদয়ের সাথে দেখা করেছি, সেখানে একজন আসামি তারা গ্রেপ্তার করেছে জাহিদের সাথে আমরা কথা বলেছি, ক্রস এক্সামিন করেছি, আমরা আমাদের টিমকে সাথে নিয়ে কলকাতা পুলিশের সিআইডিকে সাথে নিয়ে আমরা চাক্ষুষ মানেভাবে আমরা ওই যে এখানের অপরাধী যে আমাদের যা বলেছিল মূল ঘাতক তার সাথে আমরা এখানে মিলানোর চেষ্টা করেছি, এবং মিলিয়ে আমরা কিন্তু আমরা তার সাথে তা হুবহু মিলও পেয়েছি, এবং তারা সেখানে কীভাবে অপরাধটি সঙ্গে সেই সম্পর্কে আমরা তথ্য পেয়েছি। এবং আমাদের মূল কাজ ছিল একটা হলো যে আলামতটা উদ্ধার করা, আলামত উদ্ধারে আমরা কলকাতা পুলিশকে মানে সহযোগিতা করা, দ্বিতীয়ত ছিল আমাদেরকে সেখানে যে সিসিটিভি মাধ্যমে ডিজিটাল এভিডেন্স আমরা কালেকশন করা, এবং আমরা পাশাপাশি বিভিন্ন যে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণগুলি রয়েছে ওই অপরাধীর কাছে আমরা যে তথ্যগুলি পেয়েছি সেগুলি আমাদের কাছে যে মূল অপরাধী গ্রেপ্তারটা ক্ষতি মানে মিলিয়ে দেখার কাজটা আমরা করেছি। আমি এই ক্ষেত্রে মনে করি যেহেতু আমাদের কাজ ছিল তিনটা, একটি হলো আমরা সেখানে ঘটনাস্থলে যাব, আমরা সেখানে সব কিছু খতিয়ে দেখব, এবং আমরা মানে তদন্তকারী কর্মকর্তার জন্য যে মূল বিষয় মানে আলা মানে ভিকটিমের মানে খণ্ডিত অংশ পুরো অংশ অথবা অংশবিশেষ উদ্ধার করা, আমি মনে করি আমরা মনে করি যে এইরকম যে মানে তারা এই বাসায় থেকে তারা যেভাবে তারা মানে এই কাজটি করেছে, আমি মনে করি যে মানে যে সেখানে যেভাবে তারা মানে মানে সেফটি ট্যাঙ্কি অথবা স্টোরেজ লাইনগুলি আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম এটি দেখার জন্য, এবং আমরা মনে করি সেখান থেকে আমরা কিন্তু মানে অনেকাংশই ভিকটিমের শরীরের কিছু অংশ কিন্তু পাওয়া গিয়েছে। এটা যদিও এটাকে এখন তারা ফরেন্সিক রিপোর্ট বা ডিএনএ টেস্ট করবে, করে তুরন্ত জানাবে, তবে আমরা কাছে আমরা প্রাথমিকভাবে যেটা মনে করি যে সেখানে স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্লাশের মাধ্যমে যায় না, সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে, তারপরেও আমরা এখানে একটা ডিএনএ টেস্ট হবে, ফরেন্সিক রিপোর্ট হবে, তারপরে চূড়ান্ত জানা যাবে। এক্ষেত্রে আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা যে বিষয়গুলি চেয়েছিলাম আমরা সবগুলি আমরা আমার তথ্যপত্র আমরা পেয়েছি, এবং আমরা মনে করি আমরা এক্ষেত্রে আমরা বলবো যে শতভাগ আমরা সফল। আপনারা জানেন আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ স্যারের মাধ্যমে একজন অপরাধী আমরা জানি যে তথ্যপত্র বিচ্ছেদ দেখেছি, সে এখন কাঠমান্ডুতে আছে, আরেকজন অপরাধী যেহেতু আপনারা জানেন যে মূল মদতদাতা বেনিফিশিয়ারি সে এখন মানে ইউএসএ অবস্থান করছে, সে আমেরিকান পাসপোর্ট, এখন আমরা আপনারা জানেন যে আমরা আমাদের দ্রুতই আমরা তাদের মোবাইল নাম্বার তাদের পাসপোর্ট সব কিছু তথ্যপত্র সংগ্রহ করে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ মহোদয় ইন্টারপোলকে অবহিত করেছেন, ইন্টারপোলের মাধ্যমে মানে কাঠমান্ডু যে এম্বাসি যেটা মানে মানে নেপালের যে নেপালের এম্বাসি বা নেপাল কর্তৃপক্ষকে অবহিত করেছে। আমরাও আনঅফিসিয়ালি কাঠমান্ডু যে বাংলাদেশের যে মানে এম্বাসি রয়েছে
সেই এম্বাসির সাথে আমরাও প্রতিনিয়ত যোগাযোগ রাখছি এবং আমরা বিভিন্ন ধরনের তথ্যপত্র দিয়েও শিশুদেরকে কথাবার্তা বলছি। সেটা আমরা মনে করি কাঠমান্ডু আমাদের হাইকমিশন দেখছে, ইন্ডিয়াতে মধ্যে আমাদের ইন্টারপোলকে অবহিত করেছি। অন্যদিকে আমরা এই বিষয়গুলি নিয়ে আবার আমরা যে আপনারা জানেন আমরা সেখানকার অনেক মানে বড় বড় পুলিশ বিশেষ করে পুলিশ কমিশনার, আইবির যে ইন্সপেক্টর জেনারেল, তারপরে আমাদের যে সিআইডির চিফ আমেরিকার ইন্ডিয়া, এখন আমাদের কথা হলো যে মুস্তার যে মূল যে প্ল্যানার মদতদাতা বেনিফিশিয়ারি সে এখনও আমাদের কাছে নেই। এখন আমরা আরেকজন যে রয়েছে সে মানে সিয়াম সে আছে কাঠমান্ডুতে, আমরা যতটুকু জানি সেটাও আমাদের কাজ চলছে। এখন আসলে আমরা মানে দুই দেশের তদন্তকারী কর্মকর্তারা আমরা তদন্ত করছি, কারণ হঠাৎ করে এখানে দেখেন এলাকার আধিপত্য বিস্তার নিয়ে কোনো সমস্যা আছে কি না, এখানে রাজনীতি প্রতিদ্বন্দ্বী অর্থনৈতিক সামাজিক বা এখানে উনি হঠাৎ উনি মাঝে মাঝেই কিন্তু কলকাতায় যেতেন মাননীয় সংসদ, উনি একজন জনপ্রিয় সংসদ, ওনার এখানে ব্যবসা বাণিজ্য ছিল কি না, অথবা উনি যখন গোপালের বাসা থেকে বের হলেন, বের হওয়ার পরে উনি যে এই যে এই যে শিমুল ভুইয়া তাকে যে নিয়ে গেলেন ওই সঞ্জীবা গার্ডেনে, সেখানে উনি কি আবার নতুন ব্যবসায়ী সেজে নতুন ব্যবসায়ীর মানে মিথ্যা তত্ত্ব দিয়ে সেখানে নিয়ে গিয়েছিলেন কিনা? আমি মনে করি যে একসময় আমরা সেখানে না গিয়ে আমরা খালি টেলিফোনের মাধ্যমে এই সকল অপরাধীকে আমরা ধরে আনতে পেরেছিলাম, কিন্তু এখন আর এবারের টোরের মাধ্যমে আরেকটা যেটা আমাদের সাকসেস হলো যে আমরা সেখানে গিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ছোটো বড়ো সকল কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি, তাদের সাথে আমরা বিভিন্ন শেয়ার করেছি, তাদের সাথে আমাদের ইন্টারাকশান বেড়েছে। আমি মনে করি এখন বাংলাদেশের কোনো অপরাধী মানে বাংলাদেশে অপরাধ করে তারা ইন্ডিয়ায় গিয়ে সেফ হেভেন বানাবে আমরা সেটা করতে দিব না, তাদের সহায়তায় তাদেরকে আমরা ধরে নিয়ে আসব। এতে মনে করি অপরাধীরা বাংলাদেশ থেকে আবার সেম ওয়ে আবার ইন্ডিয়ার কোনো অপরাধী সেখানে অপরাধ করে বাংলাদেশে এসে সেফ হেভেন বানাবে এটা হতে দেওয়া যাবে না। তাই আমাদের যে কোনো জায়গা থেকে আমরা আসামিদেরকে পাকড়াও করবই।